তোফাজল হুজুর বৈরবি হুজুর আর আসবে না কুমিল্লায় আমার তোফাজল হুজুর বৈরবি হুজুর আর আসবে না মাহফিলে ওয়াজের মাদের জিন্দেগি গাইছে নবীর বন্দেগি ওয়াজের মাদের জিন্দেগি গাইছে নবীর বন্দেগি নবীর আশিক শুইয়া রইছে জমিনেতে আমার তোফাজল হুজুর বৈরবি হুজুর আর আসবে না হুনাতে আমার তোফাজল হুজুর বৈরবি হুজুর আর আসবে না মাহফিলে মায়ের ওয়াজ করে সারা বাংলা জুড়ে মায়ের ওয়াজ করে সারা বাংলা জুড়ে সন্তানেরা গেল মায়ের খেদমতে আমার তোফাজল হুজুর বৈরবি হুজুর আর আসবে না জগতে আমার তোফাজল হুজুর বৈরবি হুজুর আর আসবে না মাহফিলে কত আজ দেখলাম কত আজ শুনলাম জীবনে কাউকে গালি দেয় নাই আমার তোফাজল হুজুর বৈরবি হুজুর আর আসবে না মাহফিলে আমার তোফাজল হুজুর বৈরবি হুজুর আর আসবে না মাহফিলে হুজুরের মহব্বতের স্মরণে যেহেতু হুজুরের ফোনে এক নজরে আমি আলোচনা করি এই জন্য প্রত্যেক মাহফিলে গাই আর তারা রাগ করেননি সারা বাংলাদেশে আমি হুজুরের সোহবতে নেক নজরে মাহফিল করি তো এই জন্য হুজুর একটু স্মরণ করি যাতে হুজুরের শ্রোতা ভক্ত যারা তারা যাতে একটু হইলে হুজুরের আবার মনে পড়ে কারণ হুজুর এরকম মাহফিলের ডেট 400 মাহফিলের ডেট রেখে বিদায় হয়েছে অথচ মাহফিলের ডেটগুলি ডায়েরির মধ্যে আছে এরকম মাহফিলের মধ্যে বলুন হুজুরের নাম আসিল কি না আসিল নাও আপনাদের কুমিল্লা হুমনায় হুজুর আইসেনি আইসে না আইসে না আসতো আর আপনাদেরকে লইয়া কান্দা কান্দা একটা কথা কইতো মিশামিশি কাটাইলাম জিন্দেগি কন্যা মিশামিশি কাটাইলাম জিন্দেগি চোখে দেখা হারাইলাম বন্দেগি হায়রে চোখে ইলাম বন্দেগি এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না কত মানুষ আইল গেল রইল না হায়রে কত কোন হুজুর কি আছে আপনাদের মাঝে এরকম একটা আলেম আর ফাহমু আমরা পাইতাম না তো ওয়াজের ময়দান ধরে একেবারে যেমন একটা খালি বুক করিয়া চলে গেছে হাজার হাজার লক্ষ কোটি কোটি ভক্তদেরকে কাঁদিয়ে হুজুর আমাদের কাছ থেকে বিদায় হয়েছে তারপরও হুজুরের সোহবতের নেক নজরে আমি গুণাগার সারা বাংলাদেশেই আলোচনা করতেছি আমার ইয়াসিন আর তাহির সাহেব ওনার সাথে আমার খুব ভালো রিলেটিভ খুব ভালো রিলেশন আমি কিন্তু হুমনা অনেক দিন যাবৎ আসতেছি চিনেন তো আমার মোটামুটি অনেক দিন যাবৎ আসতেছি আপনাদের ইয়াসিন আর তাহির সাহেব উনিও মোটামুটি তাহিরি হুজুরের সাথে খুব ভালো রিলেটিভ সারা বাংলাদেশে মোটামুটি আপনাদের এলাকার কৃতি সন্তান যার খেদমতে এই আলিপুরা আলিপুর কাদেরিয়া হাফিজিয়া সুনিয়া মাদ্রাসা ইতিমখানা হাফেজ ছাত্রদের আজকে পাগড়ি প্রদান আপনাদের এই এলাকায় একটা আলেম হওয়ার কারণে আজকে এনে আলেমের ফ্যাক্টরি খুলছে মারাবে এখন না যে জায়গার মধ্যে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয় শুধু হাফেজ কেন একটা কায়দা ওলা এই ইয়াসিন আর তাইরি আলেমের ফ্যাক্টরি খুলছে এই জায়গার একটা কায়দা ওলা বাবা কোরআন শরীফ ওলা না কায়দা ওলা যদি কোনো কবর ভাঁজ দিয়ে আইটা যায় তাহলে আমার নবী কয় উম্মতেরা এই কবরে চল আজাব 40 দিনের লাগিয়া লকডাউন সুবহানাল্লাহ কন্যা কয় দিনের লাগিয়া
40 দিনে লাগা আর রমজানের মধ্যে লকডাউন দিছো তো 30 দিনে লাগা মারাবা কইতাম না আর একজন কায়দাও লাইটা গেলে কয় দিন 40 দিন তাহলে 10 দিন বেশি নিয়ে নাও মাটি বলে কান্দিল বাবারা ভাইরা এই মাদ্রাসা যখন হইছে মাদ্রাসার খেদমত মাদ্রাসার জন্য মায়া মোহব্বত রাখবেন কেননা একজন ব্যক্তির জীবনে খুললে জানা যায় লোকটা অনেক খারাপ মদখুর লোক ছিল এলাকার মধ্যে সবাই তার খারাপ জানতো কিন্তু সে মৃত্যুকালে তার তার বিবি ঘরে একটা সন্তান ছিল গর্ভবতী তার বিবি ছিল তার বিবিরে ডাক দিয়া বলে বিবি রে আমি মৃত্যুকালে চলে যাওয়ার কালে একটা কথা বলি জি আরে বিবি আমার আমার সন্তানটা যদি দুনিয়ার জমিনে আগমন করে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে কথা দে আমার সন্তানটারে কোরআনের মাদ্রাসায় ভর্তি করাবি নি বিবি কথা দিছে এই মক্ষুর লোকটা এই খারাপ লোকটা বিদায় হয়ে গেছে বিদায় হয়ে যাওয়ার পরে তার কবরে আজাব শুরু হয়ে গেছে এদিক দিয়ে তার ছেলেটা দুনিয়ার জমিনে আসলে ওই বিবি তো তার স্বামীর কথা মতো নিয়ে এরকম একটা মাদ্রাসায় ভর্তি করাইছে মাদ্রাসা ভর্তি করানোর পরে মাদ্রাসার ওস্তাদগণ আছে ছোট্ট বাচ্চাটাকে তো ছোট্ট বাচ্চাটাকে লইয়া বইছে বসাই ওই হুজুর পড়াইতেছে বাবা পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شدو بسم الله পড়ার কারণে আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলে আরে ফেরেশতারা আমার বান্দা নিষ্পাপ বান্দা আমি আল্লাহর রহমান রহিম কইছে আরে বান্দ ফেরেশতারা আর দেরি করব না ওই মদখোর অপরাধী লোকটার কবর কইরে দে আজকে তার বাচ্চা মাদেশে যাই আমি আল্লাহর রহমান রহিম কইছে তার বাচ্চা যদি আমার রহমান রহিম কয় রে আমি আল্লাহ কেমন রহমান রহিম হইব যে বাচ্চাটা আমি আল্লাহর রহমান রহিম কইল আমি তার বাবার কবরে আযাব দিব এরম রহমান রহিম আমি আল্লাহ হইতে চাইলা রে ফেরেশতারা যা যা রে ওই কবরটার আযাব এই মুহূর্তে সাথে সাথে আমি আল্লাহ এই বাচ্চার উছিলাই মাফ করে দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বাবারা ভাইরা তাহলে বলুন কোরআনের পক্ষে যায় গেলে বলুন লাভ হইছে না লস হইছে একটা খারাপ লোক তার একটা ছেলে মাদ্রাসায় দেওয়ার কারণে দুনিয়ার জমিনে তার আমল বন্ধ ইবাদত বন্ধ তার জন্য তওবার দরজাটা বন্ধ কিন্তু একটা ছেলে মাদ্রাসার দুয়ারে যাওয়ার কারণে তওবার দরজা বন্ধ হওয়ার পরও ওই সন্তানের উসিলায় আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ কইরা জান্নাতের বাগানে বানায়া দেয় সুবহানাল্লাহ কন্যা তাহলে বাবারা এই নবীর গড় আপনাদের কাছে আমার নবী বলুন মদিনার জমিন থেকে এই গড়ের প্রতি নজর আসেনি আছে না আচ্ছা এই মাদ্রাসার ছাত্রগণ যারা তদারকি করেন হয়তো রোজিং এর তদারকি বা হুজুরদের খেদমতে বা বেতন টেতন খাওয়া দাওয়া যাই করতেছেন বলুন এই খবর নবীর কাছে যায়নিও এই মিয়া সাহাবীরা তো নবীর দেইক্যা করছে আর নবীর না দেইক্যা কারা করতেছেন তারই হবেন ওয়াজ করুনি পাটে লগের লোক ইনশাল্লাহ কারণ ওয়াজ করেনি তো নবীর না দেখে ভালোবাসে এই জ্বালা এই ভালোবাসার ইডারও একটা গুণ আছে নবীর না দেখে যে ভালোবাসা এই ওয়াজ করেনির মতো কারা নবীর পাগল হইছো কারা নবীর প্রেম দিবা নবী ওয়াজ করেনির মতো তোমরা যেমন নবীর ভালোবাসে এইভাবে বৈশা লইছো আমার নবী দার হাজার বছর আগে আমার নবী সাহাবিদেরকে ডাক দেয়া বলে সাহাবিরা রে তোমরা আমার বন্ধুদেরকে দেখছো নি সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছাকাছি পাশাপাশি থাকি আমরা আপনার বন্ধু আমার নবী এতিমের মতো গড় গড় করে চোখের পানিগুলো সাইরে দিয়ে কান্দে রে সাহাবিরা না রে না তোমরা আমার সাহাবি আমরা তোমরা আমরা আমি নবীর বন্ধু না আমার বন্ধু কারা খবর লইবি নি একটু শুননা যাইবানি ইয়া রাসূলুল্লাহ আপনি আর আল্লাহ ভালো জানে আমরা জানি না আমার নবী যেন আরো কান্দে আপনাদের কথা চিন্তা কইরা আজকে রোজা অবস্থায় এমন গরমের অবস্থায় প্রচুর প্রচন্ড গরম সারা বাংলাদেশে মানুষ ঘর থেকে বের হইতে পারে না তারপর নবীর ভালোবাসায় আজকে কোরআনের মজলিসে কেমনে নবীর ভালোবাসায় বৈশা লইছো রে কুমিল্লা হুন্ডার বাবা ভাইরা আমি জুনিয়র দুবা জলের মন কয় গ যারা আজকে নবীর ভালোবাসা এইভাবে বৈশা রইছ আমি জুনিয়র তো বাজলে মন কয় আমার নবী পুলচি রাডের গাড়ে তোমরার জন্য বৈশা থাকব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবী কয় সাহাবিরা আমার বন্ধু হলো তারা যারা আজ থেকে 1500 বছর তামাম পৃথিবীর জমিনে আনাচে কানাচে গলিতে গলিতে আমি নবীর জীবনের জন্য একটা বারের জন্য দেখবে না আপনারা কি জীবনে নবীর লগে দেওয়া হয়েছে খুলনা বাজার যান বা কুমিল্লা বাজার যান আর তারা নবীর দেখছেন কোনোদিন না দেখে তারপর নবীর ভালোবাসা আইসেন নি আইসেন না আপনাদের কথা নবী ওয়াজ করছে 1500 বছর আগে মারহাবা কন্যা নবী এই উম্মতের খবর জানেন না
আমরা তো একবার একবারে এতিম হইছি নবী যদি আজকে কাছাকাছি থাকতো কি কন যাইলে নইলে নি এই মঞ্চে যদি নবী আইতো আচ্ছা এই জায়গা থেকে যাওনগা কেউ আছে যাইলেন গা হইলে খালি এনের কথা কি রে মনে করেন আজকের প্রধানমন্ত্রী একটা বিমান পাঠাইছে মদিনা যাওয়ার লাগিয়া যে কে কে আগে আগে উঠবেন কি কন আমি সালাউদ্দিন হোসেন তোফাজলটা উঠার টাইম দিবেন আপনারই তো আগে উঠা সিট বুকিং খালি মদিনা যাওয়ার কথা কইলে আর নবী যদি এই জায়গায় আসতো তাহলে আমার বিশ্বাস আজকে কুমিল্লার যুবকেরা এই ময়দান ছাইরা তারা যাইতো না তারপর আমি খুশি যেহেতু আজকের মাহফিলে আসছে পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহেরি হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে চলে আসবে আপনারা ধৈর্য সহকারে থাকবেন ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে মাহফিলের কার্যক্রম শেষ হবে আমার কাছে অনেকে চাচ্ছিলেন হুজুর আপনার নাম্বারটা আমি নাম্বারটা বলে দিই আপনারা নিয়ে নেবেন 01409707231 01409707231 এটা হলো আমার নাম্বার আমার কোনো পিএসটিএস নেই আমি গুণাগার নিজে প্রোগ্রাম করি নিজে দাওয়াত রাই ইয়াসিন ভাই যাবা দাওয়াত প্রোগ্রাম করে আলবা আমার জানা আমি আয়েশা করি আমি বাবারা আর দেরি করবো না আমি বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।